আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব জামায়াতকে নিষিদ্ধ হতে যাচ্ছে এমন একটা প্রশ্ন আমাদের সামনে এখন হাজির হয়েছে অন্তত এই প্রশ্নটা আমরা করতে পারি জামায়াত নিষিদ্ধ করা নিয়ে আলাপ কেন এখন মাঠে ছাড়া হচ্ছে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গতকাল চোদ্দ দলীয় জোটের একটা বৈঠক ছিল কেন যেন দলীয় জোটের বৈঠকে জানি প্রধানমন্ত্রী বারবারই ডাকছেন একসময় তাদের অনেক মান অভিমান ছিল তাদেরকে পাত্তা টাত্তা দেয় না এবার কারফিউ দেওয়ার আগে তাদেরকে ডাকা হয়েছে গতকালও ডাকা হয়েছে এবং সেখানে অনেক কথার মধ্যে যে আলাপটা সবচেয়ে বেশি আমাদের মনোযোগ পেয়েছে সেটা হচ্ছে তারা জামায়াত নিষিদ্ধ করার ব্যাপারে নীতিগতভাবে ভাবে একমত হয়েছেন এবং যেন ওবায়দুল কাদের ব্রিফিং জানিয়েছেন সরকার এটাকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেবে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভাপতিতে চোদ্দ দলীয় জোটের বৈঠকে জামায়াত এবং শিবিরের রাজনীতি বিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভাপতিত্ব যিনি করেছেন অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আবার সরকারের প্রধান সুতরাং প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যাতে অতি দ্রুত তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে করতে পারেন দুই সালের পর থেকে এখন পর্যন্ত টানা তিনবার যেহেতু তারা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে একক গরিষ্ঠতা নিয়ে সংসদে আছে ফলে সংসদকে ব্যবহার করে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এখন জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হতে পারে তারা করতে পারে এবং আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ তারা করতে পারে এমনটা হয়েছিল আওয়ামী লীগ আগে এরকম সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে ফলে আবারও চায়না মডেলে একদলীয় রাষ্ট্রে পরিণত করতে ভবিষ্যতে আরও অনেক রাজনৈতিক দল কিংবা সবগুলো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করা হতে পারে এতে অবাক হবার কিছু নেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক গতকাল প্রধানমন্ত্রী এবং তার বাসভবনে চোদ্দ জনের একটি বৈঠক হয় সে বইটাকে তারাই সিদ্ধান্ত নিয়েছেন যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করবে দর্শক অনেক আগে থেকে কিন্তু প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে তারা কিন্তু এ কথা বলে আসতেছেন যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে এই করে সকালে করে দুপুরে করে বিকেলে করে এখন পর্যন্ত করে না দর্শক অবশেষে গণ অধিকার বা কোটা সংস্কার যে আন্দোলনটা গড়ে উঠেছে এ কয়েকদিনে এখন তো সরকার সেইটার সাথে আর পাচ্ছে না এখন এ দোষটা চাপিয়ে দিচ্ছে জামায়াত বিএনপি শিবির এ দলগুলোর উপর যখন কোটা সংস্কার আন্দোলন একটি দাবি সরকারকে সরকারের কাছ থেকে চেয়েছিলেন সরকার কিন্তু মেনে নেননি তিনি মেনে না নিয়ে কোট সংস্কার আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলা নির্যাতন গুলি লাঠিচার্জ অনেক কিছু হয়ে যায় এতে করে দুইশো দশজনেরও বেশি প্রাণ হারায় এগুলো দায়ভারকে নেবে এখন তারা বলছেন যে মিটিং যে যেসব শিক্ষার্থীর আন্দোলন হয়েছে বিএনপি আর জামায়াত শিবির নাকি হামলা করেছে ড্রাইভার তাদের ওপর গড়ে দেওয়া হচ্ছে এখন ঘরে ঘরে সাংবাদিক সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তারা ভিডিও করেছে সে ভিডিওগুলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কে বা কারা হত্যা করেছে মিছিলে কারাগুলি করেছে কারা লাঠি চাষ করেছে সব স্পষ্ট কারা চাকু দিয়ে কুপিয়েছে দর্শক এখন কোটা সংস্কার আন্দোলন মানে জনগণের আন্দোলন আর সকল ক্ষমতার হচ্ছে কিন্তু জনগণ শেষ পর্যন্ত এখন কাল গণভবনে জনের যে বৈঠক অনেকে আলোচনা হয় কোন দল রাখবে কোন দল রাখবে না তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে এখন ইসলামিক মাইন্ডে চলে জামায়াত শিবির তারা ইসলাম প্রতিষ্ঠান করে ইসলামের আলোকে চলে এখন কেন জানি এই দলটা তাদের কাছে বিরক্তকর বা তাদের কাছে এই দলটা হচ্ছে আপনার রাজাকার তারপরে ডাকাত অনেক কিছু এখন জামায়াত শিবিরকে যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে কি তারা বসে থাকবেন তারা আর কোনো আন্দোলন করবে না এতে করে কি ভালো হবে দেশে রাজনৈতিক পরিস্থিতি আরও গরম উত্তপ্ত হবে কাউকে সাথে না নিয়ে তার সাথে না বসে নিজে নিজেই নিষিদ্ধ ঘোষণা করছে এতে করে দেশ কি ঠান্ডা থাকবে আরও উত্তপ্ত আরও গরম হবে এমনিতেই সংস্কার আন্দোলনে গত এই দশ বারো দিনের তিন থেকে চার হাজার সব মিলে গ্রেপ্তার করা হয়েছে গত দুই দিনে আবারও চারশো প্লাস শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল কোটা সংস্কার আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলে পুলিশ বাধা দেন লাঠি চাষ করেন টিয়ার সেল সরেন অনেকে আহত হয়েছে পুলিশের মধ্যেও তিনজন আহত হয়েছে টয়ার সেল ছুটতে গিয়ে সেই তিনজন পুলিশ আহত তারা চিকিৎসাধীন বিএনপি বিএনপিকে রাখবে না জামাতকে রাখবে না শিবিরকে রাখবে না ছাত্র আহ যে কোটা আন্দোলন তাদেরকে রাখবে না আওয়ামী লীগের মধ্যে যারা আছে তারাই থাকবে তা ভালো কথা এখন যতগুলো শিক্ষার্থী আছে যার সমন্বয়কারী তারা তাহলে কি করবে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগে যোগদান করতে হবে আওয়ামী লীগ বিএনপিটা আমাদের এখন কি করবে যেহেতু জামায় ছবি নিষিদ্ধ ঘোষণা করতেছে তাহলে আপনারা ইয়ে করেন আওয়ামী লীগ করেন একটা দল তো করা লাগবে জীবনে চলতে গেলে কারণ দল লাগলে তো চাকরি পাওয়া যাবে না সাধারণ লোক বা সাধারণ জনগণ কয়েকজন চাকরি পায় চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয় কারণ একজন এসআই পদে যদি চাকরি নেয় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা গুনতে হয় তাহলে তার টাকাটা তোলা লাগবে না এখন যারা বড় বড় পদে আছে ক্ষমতায় থাকে তারাই মনে করেন যে চাকরি পায় তাদের টাকা আছে এখন জামায়াত শিবির বিএনপি ছাত্রদল আপনারা সব সেরে দেন দিয়ে সবাই আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করে সবসাইতে ভালো থাকতে পারবেন পুলিশের ভয় নাই হামলার ভয় নাই ঘুম জাগার ভয় নাই সুন্দরভাবে ঘুমোতে পারবেন ঠিক আছে খুব সুন্দরভাবে চলতে পারবেন জীবনে কোনো সমস্যা আসবে না খুব আরামায়েসে ঘুমোতে পারবেন কি করবেন যেহেতু জামাতকে নিষিদ্ধ করবে তারা জনের একজন বৈঠক মানে একটি বৈঠক হয়েছে বাসভবনে প্রধানমন্ত্রী তিনি নেতৃত্ব দিয়েছেন এখন তার নেতৃত্ব তিনি দেশের সরকার তিনি যেটা বলবেন সেটাই হবে সেটাই মেনে নিতে হবে দর্শক এ পর্যন্ত শ্রমিক কৃষক দিনমজুর শিশু যুব সমাজ জনগণ গার্মেন্টস শ্রমিক সব মিলে দুশো জনের বেশি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা যেহেতু তারা আটটি দাবি করেছে এই আটটি দাবি সরকার যদি মেনে না নেন তাহলে তারা কিন্তু রাজপথ ছাড়বে না তারা এখনো রাজপথে মিছিল করছে তাদের দাবি মানতে হবে আর পুলিশ কিন্তু বাধায় দিচ্ছে জানি না এইভাবে কতদিন চলবে আমি চাই যে সরকারের উচিত বসে যেটা মেনে নেওয়ার সেটা মেনে নেুক যেটা মেনে নেওয়ার যাবে না সেটা না নেক। সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়াই ভালো আর এদিকে যদি সিদ্ধান্ত একা একা নেয় সরকার তাদের মন্ত্রীদের নিয়ে বিপক্ষ দলকে যদি না নেয় তাহলে কিন্তু সমাধান হবে না কারণ দেশের উত্তপ্ত হাঙ্গামা দাঙ্গা তারপর গন্ডগোল এগুলো হতে থাকবে এতে করে কার ক্ষতি হবে সাধারণ জনগণের ক্ষতি হবে যারা রিক্সা চালক রিক্সা চালাতে পারবে না ভ্যান চালক ভ্যান চালাতে পারবে না গাড়ি চালক গাড়ি চালাতে পারবে না তাদের অনেক কষ্ট হবে যারা গরিব যারা দিন মজুরি তারা তো মনে করেন যে ইনকাম না করলে খেতে পারবে না খুব কষ্ট হবে আর যারা তো বড়লোক যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা তো সুন্দরভাবে চলবে যেমন বেনজির কয়েকশো কোটি টাকার মালিক তিনি এখন দেশের বাইরে চলে গিয়েছেন এদিকে প্রধানমন্ত্রী পেড়ন দুই মানে চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী নিজেও জানে না তাই এরকম অনেকে সরকারের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার পাহাড় সম্পদ গড়েছে তারা তারা তো কয়েকশো বছর মানে সবাইকে মানে তার আত্মীয় স্বজনকে দিয়ে খেয়ে তারপরেও তাদের টাকা বাঁচবে আর যাদের নেই তারা কি করবে দর্শক বলা আছে কথায় যাদের আছে তাদের জন্য মানে দেও বা যারা খাইছে তাদের জন্য রান্না করো যারা খায়নি তাদের জন্য রান্না আবার হচ্ছে তৈরি করো বা পাকাও বিষয়টা এমনই যেহেতু বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন আওয়ামী লীগ ক্ষমতায় তারা যেটা চাবেন সেটাই করতে হবে জনগণের বাক স্বাধীনতা নেই জনগণের হচ্ছে কোনো নৈতিক অধিকার নেই গণতান্ত্রিক অধিকার নেই কারণ এই অধিকার আদায় করতে গিয়ে আজকে নিরহ অনেক মানুষ অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে তা দর্শক জানি না আরও কতজন এভাবে প্রাণ হারাবে যতক্ষণ একটা ভালোভাবে সবাই মিলে বসে একটা সঠিক সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে ততক্ষণ জানি না এই শিক্ষার্থীর ওপর হামলা মামলা এই যে ধরপাক না জানিলে কত কি হয়ে যাচ্ছে লাঠিচার্জ এই যে গতকাল যে ভিডিওগুলো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে পুলিশ কিভাবে শিক্ষার্থীদের হয়রানি করছে মেয়েদের গায়ে হাত তুলছে শিক্ষার্থীর গায়ে হাত তুলছে জোর করে গাড়িতে উঠাচ্ছে মারছে লাঠি দিয়ে পিটাচ্ছে কি অবস্থা একটা তা পুলিশ হলো জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে রাখা হয়েছে জনগণকে পিটানোর জন্য তাই না পুলিশের উচিত যে যে সব মিছিল হবে আন্দোলন হবে সেগুলো প্রোটেক্ট দেবে তারা যাতে কোনো কিছু অগ্নিসংযোগ করতে না পারে ভাঙচুর করতে না পারে এটাই হলো পুলিশের কাজ তিনি আইন শৃঙ্ আইন শৃঙ্খলা বাহিনী আইনের কাজগুলো যেভাবে ধারা আছে সেটা পালন করবে তিনি তারা কি করছেন জোরজার জোর মূল্যক তার সেই হিসাবে কাজ করছে তা দর্শক জানি না দেশটা এইভাবে দেউলিয়া হয়ে যাবে এক সময় যেহেতু রেমিটেন্স আর পাঠাচ্ছে না আর যারা প্রবাসী থাকে বর্তমানে কয়েকদিনের জেরো বাংলাদেশের জেরো হচ্ছে রেমিটেন্স যেহেতু বাংলাদেশের কেন যে কোনো দেশের অর্থনৈতিক হলো দেশের মেরুদণ্ড আর সে অর্থনৈতিক যদি ধসা পড়ে তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা যাবে এবং অনেক সন্ত্রাস তারপরে চুরি ডাকাতি দেশে খুন খারাপ অনেক কিছু ঘটবে যদি অর্থনৈতিক সংকট দেখা যায় তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ